কামারহাটি পুরসভার অন্তর্গত বিটি রোডের ধারে ফুটপাত দখল করে থাকা দোকানগুলিতে পরিদর্শন করেন কামারহাটি পুরসভার আধিকারিকরা বৃহস্পতিবার বিটি রোডের ধারে ফুটপাত পরিদর্শনে কামারহাটি পুরসভার আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর আফজাল খান জানা গিয়েছে তিনি তদারকি করেন গোটা বিষয়টি তবে কামারহাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা থাকতেও কেবল মাত্র আফজল খান কেন এই বিষয়টি হস্তক্ষেপ করলেন তা নিয়ে বিরোধী মহলে উঠছে প্রশ্ন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে এদিন এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জি পুরসভার কাউন্সিলর আফজাল খানকে একহাত নিয়েছেন তিনি কি বললেন শুনে নেব এই হকার উচ্ছেদ প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের একটা বিরাট পরিমাণে হাত থাকে তার কারণ এই হকারদের বসানো এবং আবার তুলে নেওয়ার পেছনে একটা রেড চার্ট তৈরি হয় বসানোর ক্ষেত্রে একটা রেড চার্ট আবার যেমন আমরা ফোনে রিচার্জ করি এবং পরবর্তী ক্ষেত্রে আবার তুলে নিয়ে আবার রিনুয়ালের জন্য আবার একটা রেড চার্ট তৈরি হয় অতীতে সিপিআইএম কাউন্সিলর তিনি এখন বর্তমানে তৃণমূলের সাথে যোগসাজস করে তৃণমূলে যোগদান করেছেন আমাদের বিধায়ক মদন মিত্রের হাত ধরে সে আফজাল খানকে দেখতে পেলাম সে গিয়ে ডাইরেক্ট সরকারি আধিকারিককে একদম গাইড করে দিচ্ছে যে এই ডালাটা এই জায়গাটা তো পাঁচ বছর আগের ছিল এই ডালাটা তো ওই বাবার আমল থেকে বসতো তা মানে এখান থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে আফজালবাবু সহ পুরো তৃণমূল কংগ্রেসটা একদম রেড চার্টের ভিত্তিতে এই হকারদের বসিয়েছিল